বাবা তুমি আসো। তোমার নাম কি? রুমি খাতুন। রুমি, তোমার আব্বুর নাম? আব্দুল বারী। বাবা মাকে ভালোবাসে না এমন একজন দেখাতো, হাত দেখিয়ে দেখাতো। বাবাকে ভালোবাসে না সবাই ভালোবাসে, অর্থাৎ এখানে যারা আছে সবাই বাবা মাকে ভালোবাসে। বাবা মার সম্মান ক্ষুণ্ণ হয় এমন কে চায়? কে চায় বাবা মার সম্মান ভুলে যাক, বাবা মা পচে যাক, এরকম কেউ চায়? কেউ একজন দেখাও, হাত দেখাও নাই। বাবা মার সম্মান ভালো থাকুক, সমাজ সমাজের সবার সামনে মাথা উঁচু করে বেড়াক, এটা কে চায়? যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। সবাই আমরা বাবা মাকে ভালোবাসি, বাবা মার সম্মান যাতে ক্ষুণ্ণ না হয় আমরা এটা সবাই চাই। এই বাবা মার সম্মান ক্ষুণ্ণ যাতে না হয়, বাবা মার, আচ্ছা আর একটু কথা বলি, বাবা মার সম্মান বৃদ্ধি করার একটা টিপস নিয়ে আসছি আমি। বাবা মার সম্মান বৃদ্ধি করার জন্য একটা টিপস নিয়ে এসেছি, ছোট্ট একটা টিপস নিয়ে এসেছি, এক মিনিটের বলবো, এতে করে তোমাদের বাবার সম্মান কিন্তু আরো বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। এটা কি তোমরা চাও? আচ্ছা তুমি আসো, তুমি আসো, একজন আসো। হ্যাঁ হ্যাঁ, কি নাম ভাইয়া তোমার? এদিকে আসো, এখানে দাঁড়াও, এখানে উঠে জুতা নিয়ে দাঁড়াও। এই যে সাব্বির, ওর বাবা মাকে ভালোবাসে, ভালোবাসো না? আচ্ছা, তোমার বাবা মার সম্মান আরো বেড়ে যাক, তুমি এটা চাও? চাইতে গেলে কি করতে হবে? প্রথমত তার ঘর থেকে বের হয়ে, সারাদিন যে বাইরে থাকে, ঘর থেকে বের হয়ে বিভিন্ন কাজে বাইরে হয়, বাইরে না, স্কুলে আসে, প্রাইভেটে যায়, বাজারে যায়, মার্কেটে যায়, এই কাজগুলো তো আমরা করি তাই না? এই কাজ, এই কারণে বের হই। বের হওয়ার পরে যখন ঘরে যায়, এই যে বাকি সেই সময়টা, এই সময়ের মধ্যে ও যাকে চেনে বা না চেনে, যাকে সম্মান করার মতো তাকে সম্মান করবে, বলবে যে যদি থাকে ওনার সামনে একজন চাচা আসে, সম্পর্কে চাচা হয়, যদি বলে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন, এই কথাটা বললে ওর কি লস হবে? কি হবে ওর? ওকে ওই লোকটা কিন্তু ভালোবাসবে। যখন কন্টিনিউ সে সমাজে সবাইকে যদি এই ধরনের কাজ করে, সবাইকে সম্মান করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে যদি স্নেহ করে, তাহলে ওই লোকগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বসে, চা খাইতে বসে, বিভিন্ন আড্ডাবাজিতে বসে, বসে না? আমরা যারা সিনিয়র আছি বসি না? তখন কিন্তু ওকে নিয়ে আমরা আলোচনা করব। তোমার আব্বার নাম কি? মোহাম্মদ শহীদ আলী। শহীদ আলী, তখন বলবে যে শহীদ আলীর ছেলেটা কিন্তু খুব ভালো, দেখলাম যে ও যাইতে যাইতে আসে সালাম কালাম করে, খুব ভালো ছেলেটা। এই যে কথাটা ও কিন্তু জানে না, ওর সামনে বলে নাই, কিন্তু ওকে যে ভালোবাসে, এই ভালোবাসার কথাটা কিন্তু বাতাসে ওরে, ভালোবাসার কথা বাতাসে ওরে। এই যে ওকে ভালোবাসলো মানুষ, এই কথাগুলো বাতাসে উড়ে বেড়াবে, এটা ওর জন্য কি ভালো না খারাপ? আর ওর বাবার জন্য কি হলো? ওর বাবার জন্য সম্মান বৃদ্ধি হলো, ওর বাবার জন্য সম্মান বৃদ্ধি হলো। তুমি যাও এখন, বাবা তুমি আসো। তোমার নাম কি? রুমি খাতুন। রুমি, তোমার আব্বুর নাম? আব্দুল বারী। এই যে সেম একই জিনিস, এই যে রুমি, রুমি যদি স্কুলে আসার পথে, প্রাইভেটে যাওয়ার পথে কোনো সম্মানের লোক দেখে, ওনার ওর বড় বয়সে বড় দেখে, যদি সালাম দেয়, কাকা আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম, তাহলে কি ওর সম্মান কমবে? এতে করে ওর বাবার কিন্তু সুনাম বৃদ্ধি হবে, যা সে ওকে যে চেনে সে সবাই কিন্তু ওর সুনাম করবে যে মেয়েটা খুব ভালো, ওর বাবার সুনাম হবে, ওর মায়ের সুনাম হবে। এই যে ছোট্ট একটা কাজ, এটা আমরা করতে পারি? যাও এখন, এই যে যারা এই কাজগুলো করে, যখন সম্মান তার বৃদ্ধি হতেই থাকবে, তখন কিন্তু সে কিন্তু তার মাথায় জিনিসটা আসবে, বাদ বললাম না ভালোবাসার কথা বাতাসে আসে, এই কথাটা তার কানে পৌঁছে যাবে, কোনো না কোনো কারে তার কানে পৌঁছে যাবে যে এলাকার সবাই আমাকে ভালো জানে। যখন সে বুঝবে, সাব্বির যখন বুঝবে, তোমরা যখন বুঝবে সবাই, এলাকার সবাই আমাকে ভালো জানে, তখন কিন্তু তোমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, কখনোই যাবে না, তুমি কখনোই যাবে না, রুমি কখনোই যাবে না, যে আমি সরি আমি একটা ছেলের সাথে চলে যাব, আমি ওই ছেলেকে ভালোবাসি, আমি বাবা আমি তোমার কথা শুনবো না, আমি ওই ছেলেকেই বিয়ে করব, এরকম হয় না? অনেক সময় বাবা আমার বলে না, এরকম বলে, অনেকে না বলেই চলে যায়। আমি বিনীতভাবে অনুরোধ করব, তোমাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই কাজগুলো তোমরা করবা, যদি অপরকে সম্মান করো, ছোটদের স্নেহ করো, সবার ভালোবাসা যদি তোমরা পাও, এই ভালোবাসাকে ভাঙতে তোমার অনেক সময় লাগবে, এই ভালোবাসাকে তোমরা ভাঙতে পারবে না। এই ছোট্ট কাজগুলো করা যাবে, এই ছোট্ট কাজগুলো করা যাবে, ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা কাজ নিয়ে আসছি, করা যাবে, যে অপরকে সালাম করা যাবে, সম্মান করা যাবে, কে করবে না হাত দেখাও, কে সালাম করবে না হাত দেখাও, প্রতিদিন হিসাব করবা, যে আমি আজকে ঘুমানোর সময় হিসাব করবা, ঘুমানোর প্রত্যেকদিন ঘুমানোর সময় হিসাব করে তোমরা কয়টা ভালো কাজ করেছো,
প্রত্যেক দিন হিসাব করবা যে কয়টা ভালো কাজ করেছো, কয়জনকে সালাম সম্মান করেছো, এই জিনিসটা প্রত্যেক দিন হিসাব করো, প্রত্যেকটা দিন হিসাব করবা। হিসাব করতে এক মিনিট সময় লাগবে, 30 সেকেন্ড সময় লাগবে। যদি এই হিসাবটা করতে পারো তাহলে কি তোমরা গেইনার হয়ে যাবা, জীবনে তোমরাই সাফল্যতা অর্জন করতে পারবা। আর একটা কথা বলি, যৌতুককে না বলি, যৌতুককে না বলি আমরা, বিশেষ করে এখানে যে আমার এই পাশে যারা আছো, আমি তোমাদের কাছে অনুরোধ করব যৌতুক সংক্রান্ত কাজে আমরা নিরুৎসাহ করব। যৌতুককে আমরা সবসময়, যৌতুক করা মানে ভিক্ষা করা, যৌতুক করা মানে যৌতুক করা মানে কি, যৌতুক মানে, যৌতুক মানে ভিক্ষা, যৌতুক মানে, জোরে বলবো, যৌতুক মানে, যৌতুক মানে, যৌতুক মানে, যৌতুক দেওয়া মানে ভিক্ষা নেওয়া, ঠিক আছে? যৌতুক নেওয়া মানে কি, যৌতুক দেওয়া মানে ভিক্ষা দেওয়া, যৌতুক দেওয়া মানে ভিক্ষা দাও, তোমাকে ভিক্ষা দিয়ে দিলাম। আর যদি তোমরা যৌতুক নাও, যৌতুক তোমার ভিক্ষা নিয়ে নিলা, যদি এই ধরনের মর্মসাহিত্য থাকে তাহলে প্লেট নিয়ে রাস্তায় বসে যাও, ঠিক আছে? যৌতুক একটা খারাপ, একটা ঘৃণ্য একটা কাজ, ভিক্ষা করে কি ভালো কাজ? ভিক্ষা করা যদি ভালো কাজ না হয় তাহলে যৌতুক নেওয়াটাও ভালো কাজ না, ভিক্ষা দেওয়াটাও কিন্তু অপরাধ। ভিক্ষা দেওয়াটা কি অপরাধ? অপরাধ বলতে আমি বুঝাই, এইটাই এই কারণে বুঝাচ্ছি, ভিক্ষা দেওয়া আর সহযোগিতা করা আলাদা পার্থক্য আছে। কিন্তু যে অক্ষম, যে অক্ষম, হাত পা নাই, চোখে দেখে না, হাঁটতে পারে না, হাত দিয়ে কোনো কাজ করার ক্ষমতা নাই, তাকেই ভিক্ষা দিতে হয়। বুঝতে পারছো? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? ভিক্ষা করাকে নিরুৎসাহিত করেছেন, কি করেছেন? ভিক্ষা, ভিক্ষাকে নিরুৎসাহিত করেছেন। যে একজন ওই কুঠার নিয়ে বলছিল যে ভিক্ষা, ভিক্ষার জন্য গেছে, তখন বলছিল যে কুঠার হাতে দিয়েছিল যে ভিক্ষা তুমি কাজ করে খাও, তোমার তো শরীরে শক্তি আছে, তুমি কাজ করে খাও, ভিক্ষা করবে, এটা শুনছো না তোমরা? ভিক্ষা করা যাবে না। তাহলে এই যে ছেলেদের উদ্দেশ্যে বলছি, ভিক্ষা করা যাবে না, ঠিক আছে? সহযোগিতা করতে পারবা কিন্তু ভিক্ষা করা যাবে না, ঠিক আছে? সবাইকে কষ্ট দিলাম, এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে কষ্ট করলাম। আমি একটা অনুরোধ নিয়ে, মূলত একটা অনুরোধ নিয়ে আসছিলাম। প্রথম অনুরোধ হচ্ছে বাবা মাকে সম্মান করা। তোমরা এই সম্মানটা যদি অক্ষুণ্ণ রাখতে পারো, তোমার বাবা মার সম্মানও থাকবে, তোমরাও তোমরাও সম্মানিত হবা সমাজে। এই কাজগুলো তো কন্টিনিউ করতে পারো, আজকের ফলটা তোমরা 10 বছর 20 বছর পরে পেয়ে যাবা। সেম তোমাদের সন্তান হবে, তোমাদের সংসার হবে, তোমার সন্তানরা এই জিনিসগুলো পেয়ে যাবে, ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। সবাইকে আসসালামু আলাইকুম। কথা বলো।